যুবকেরা তেশমা রাখাইও না, আগেতে বলে দিচ্ছি, কাটা পড়বা, দুঃখ দুঃখ করবা, মরবা। 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আসছে না আসছে না, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাসে গো, আমার যুবকেরা মোটর সাইকেলের পিছনে এক কান তুলে নিয়ে গিয়ার মারবে না মারবে না, এই যে গিয়ার তুমি মারো ওগো আমার ভাই, তোমার চেহারাটা সুন্দর যদি না থাকতো, যদি মুখের জবানটা না থাকতো, তাইলে ওরে আই লাভ ইউ কইতে পারতা, কথা কেনা কইতে পারতো, তাইলে প্রেমও হইতো। মা বোনেরা মাহফিলেও বেশি, সিরিয়ালেও বেশি, বাজারেও বেশি, ফ্রি ফায়ারও বেশি, পাবজিতেও বেশি, ফেসবুকেও বেশি, মেসেঞ্জারেও বেশি, মোকালেও বেশি। আবার আজকে দেখলাম কত বড় খাটাসের খাটার, একজনের সাথে প্রেম করিয়েছে, তার দুইজনের বিয়ে পরিবার মেনে নেবে না, দুইজন পরিকল্পনা করিয়েছে আমাকে যেহেতু মেনে নেবে না, তার দুনিয়ায় মেনে নিয়ে কাজ নেই, আমরা দুজনে একসাথে জাহান্নামে যেই বসবাস করবো, মানে আত্মহত্যা করবো, আত্মহত্যা করলি বে হিসেবে জাহান্নাম। এই সিদ্ধান্ত নিয়েতে ওই মহিলা পোক পাক দিয়ে ছেলেটা নিয়ে গেছে আপনার মতো দূরে, আপনি না ওই মনে করেন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এইবার ওই যেই ট্রেনে গেছে এসে যেই ছেলে ঝাঁপতেছে আর অমনি দৌড় মেরিয়েছে, একটু সহ্য না করে পারা যায়, মেয়ে দৌড় মেরিয়েছে আর ছেলে কেটে টুকরো শেষ। এই যুবকেরা তেশ মারা খেয়েও না, আগে তো বলে দিচ্ছি, কাটা পড়বা, দুঃখ দুঃখ করবা, মারবা। ওই সেই তবে কিছু ছেলে আছে খুব বুদ্ধিমান, বলছে আবেদা আমি তো জীবন দিয়ে ভালোবাসি তোর জন্য মরতি রাজি, তা বলছে সত্যিই মরতি পারবা, বলছে হ্যাঁ পারবো, বলছে তাহলে একটু ওই যে ট্রেন আসছে ওখানে মাথা দেয় মাথাটা দেওয়ার দিন দিয়ে মরো আমার চোখের সামনে, আমি দেখি তুমি আমার জন্য কেমন মরতি রাজি। তা বলছে আবেদা রে মরতি তো কোনো অসুবিধে নেই, আমি যদি এখন ট্রেনে কাটা পড়ে মরিয়ে যাই, কিছুক্ষণ পরে আসাদুজ্জামান উনি মরজি ওই থানা মরজি ইমাম ফোন দেবে থানায় নাই নাই শিগগিরই আসো এখানে ট্রেনে কাটা পড়ে মরি গেছে একজন, খোঁজ নেবে যে ট্রেনে কাটা পড়িয়েছে কেন, তা আবেদার প্রেমে পাগল হয়ে ওর জন্য জীবন দিয়েছে। এখন এই কথা বললি তোমার কেস হয়ে যাবে, তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার যদি ফাঁসি দেয় তা আমি কান নিয়ে বেঁচে থাক, সহ্য না করে কি করে পারবেন, ও কান নিয়ে বেঁচে থাক, মরিয়ে কাটা পড়িয়ে শেষ, এতে মামলা হবে পরে ওর ফাঁসি হবে, তাই ও কান নিয়ে বাঁচবে এই ভয় তো মাথা দেবে না, বুদ্ধি আছে না, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ডুগি তবলাতে রাতটা খানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা হারমোনিয়াম দে রাতটা খানা, এর সেই মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো, এর সেই মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, ধর্ষণ আছে না নাই এই পাশের লোকদের, এই দিকে আছে এই পাশের লোকদের, এই দিকে নাই, তাহলে আপনারা কথা কছেন নাকি, যেখানে মুক্তিযোদ্ধা বসা সাধারণ সম্পাদক ধর্ম বিষয়ক সম্পাদক বসা এনে কথা হবে, তা সামিয়া না ওই যে পানি পড়ছে পানি উল্টো মুখে উঠবে, পাকা মুখুতাগার একটু কথা বলা যাবে না, ওরে জবানটা আল্লাহ দেশে এই জবান দিয়ে খালি শুধু এই ডার্লিংয়ের কবাজে তুমি এসেছো বুঝলে আকাশ নি, তুমি এসেছো বুঝলে গোলাপ লাল, তুমি এসেছো বুঝলে কক্সবাজারের ঢেউ এত ভালো লাগে, পাকা মো ওখানে যেই পাম মারতে পারো ভালো, আর আল্লাহর সময় কথা বলতে গেলে তোমার জবানে মুখে বুঝতে দেয় তোমার, হ্যাঁ একটু কথা বলার দরকার আছে না নাই, চুপ করে বসে থাকলে ভাল লাগে, আমার তো ভাল লাগে, আমি এই যে যতক্ষণ থাকবো দেখবেন 2 ঘন্টা একটা না কথা বলবো, হ্যাঁ আচ্ছা বুঝুন টাকা নেছেন তো কবেন না, তবে ভারতের লোক মনে করেন যে ভারতে গেছিলাম ওই ওই জায়গায় আবার ওই ভারতের হুজুর বা যারা শ্রোতা বুঝছেন ওরা আবার অন্যরকম ওয়াজ করি, ওরা মোট কেউ কোনো কথা কয় না, যাই বলি আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু বলে না। এবার আমি এক হুজুরি ফোন দিলাম আমাকে আব্দুল সালাম চুক্তি বলছি ভাই এই যে কথা বলি তো সামনে কেউ কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না, কে রে চুপচাপ, তো বলছে ওকে হিসেবে হইলো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর আনিস আমরা কথা কব, কে যা বলার হুজুর তুমি একা বল আমরা কথা বলার মধ্যে নেই, যা বলার তুমি একা বললে চলে যাও টাকা দে বাংলাদেশ থেকে নিয়েছি পাকা পয়সা, বুদ্ধি আছে না। আমার সালাম ভাই বলছে এক জায়গায় হাত উঁচু করাইছি সবাই, যে হাত উঁচু করেন সবাই মশান মেরি একটা তাকবির হবে, একজন হাত উঁচু করা বাদ দিয়ে উঠে দাঁড়ায় বলছে এত তাকবির দেওয়ার কি আছে,
বলছে কেমন লাগে কর, মানে ওগের কথা নিয়ে এত কষ্ট করতে রাজি না। তো আপনারা কি সেরকম নাকি? ভারতের কাছাকাছি তো, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। একটু আওয়াজ দিবেন ইনশা, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির গড়াই করে, কোরআনের খাতম যারা তারা যদি থাকে কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির গড়াই করে, কোরআনের কর্মী যারা তারা যদি থাকে কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এমন নেতা আছে না নাই? আমরা আমাদের জনাব মফিজুল ইসলাম লাভলু ভাইকে এমন নেতা হিসেবে পাইতে চাই, আমরা চাই বিপদে আপদে মুসিবতে সাথে থাক, কথা কয় না, আমরা স্লোগান দেব আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো গাজা টানে পাশক তো, এমন হওয়া যাবে, এমন হওয়া যাবে না, পাশাপাশি আরো আমরা স্লোগান দিই আমার নেতা যেখানে আমরা আসি সেখানে, নেতা থাকে ঢাকায় আমরা কেন গরিব দুঃখীর এই গাছতলায়, ঠিক না বে ঠিক।